السلام عليكم ورحمة الله. أزر بندنا ودرش المرحدث. عن أبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه قال لولا أن أشق على أمتي لأمرتهم بالسواك مع كل وضوء. أخذه مالك وأحمد والنسائي وصححه ابن خزيمة وذكره البخاري تعليقا. حافظ ابن حجر عسقلاني ওজুর আলোচনা করতে গিয়ে ওজুর আগে ওজুর একটি আদব সম্পর্কে আলোচনা করেছেন, আর তা হচ্ছে মেসওয়াক করা। এই সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন যে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে তিনি বলেন, কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলা আশুক্কা আলা উম্মতি, আমার উম্মতের জন্য যদি আমি ভারী মনে না করতাম বা কষ্টকর মনে না করতাম, কষ্ট বা ভারী সমস্যা মনে না করতাম, লা আমার তোহম, তাহলে অবশ্যই আমি তাদেরকে হুকুম দিতাম। লা আমার তোহম, আমার মানে হুকুম, তাদেরকে আমি হুকুম দিতাম বিশ্বকে। কিসের হুকুম দিতাম? মিসওয়াকের হুকুম দিতাম। কখন? মা করলে উদু, প্রত্যেক উজুর সময়, প্রত্যেক পুজোর সময়। এই হাদিসটি বর্ণনা করেছেন মালিক, ইমাম মালিক মুত্তাতে, ইমাম আহমদ মুসনাদের মধ্যে, আর নাসাই সুনানে। এবং এই হাদিসটিকে সহি বলেছেন ইবনে হুজাইমা, আর ইমাম বুখারী মুআল্লাক ভাবে হাদিসটি বর্ণনা করেছেন। মুআল্লাক মানে তিনি হাদিস বর্ণনা করেছেন কিন্তু এই হাদিসের সনদ উল্লেখ করেননি, হাদিসের সনদ উল্লেখ করেননি। এর সনদ ইমাম বুখারী উল্লেখ করেন নাই কিন্তু মুআল্লাক ভাবে উল্লেখ করেছেন, কিন্তু এর সনদ আমরা অন্যান্য জায়গাতে পেয়েছি, যেমন মুয়াত্তা মালিকে আছে, মুসনাদে আহমদে আছে, সাইদে আছে ইত্যাদি। এই হাদিসে কি বলা হলো? মাকুল্লে উদু, প্রত্যেক উজুর সময়। কিন্তু বুখারী মুসলিমের আরেক রেওয়ায়েতে রয়েছে, সেটা সেখানে বলা হয়েছে আইন্দা কুল্লি সালা, প্রত্যেক নামাজের সময়। তাহলে এই হাদিস দ্বারা আমরা যা বুঝতে পাচ্ছি যে মেসওয়াক একটি গুরুত্বপূর্ণ আমল, বিশেষ করে ওজুর সময়। তাহলে ওজুর একটা আদব, ওজুর একটা সুন্নাত, ওজুর একটা ওজু শুরু করার পূর্বে একটি সুন্নাত যে মেসওয়াক করা। এখানে এই হাদিস থেকে যে কটা জিনিস আমরা জানতে পারি তার মধ্যে এক নম্বর কথা হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি ছিলেন অনেক দয়াবান। উম্মতের ভারী হোক, উম্মতের উপরে ভারী হোক, এমন কোন কাজ তার উপর তিনি তাদের উপর চাপাইয়া দেন নাই। উম্মতের উপরে বেশি দয়ার কারণেই তিনি এই কাজটাকে ইচ্ছা করলে ফরজ করে দিতেন, কিন্তু ভারী হবে, কষ্ট হবে জেনে তিনি সেটাকে ফরজ করেন নাই। এ দ্বারা বোঝা যায় যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উম্মতের প্রতি অনেক দয়াবান ছিলেন, যে কথা আল্লাহ তাআলা সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে বলেছেন, তিনি সমগ্র জগৎবাসীর জন্য কি রহমত, আল্লাহ তাকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। সেই জগৎবাসীর মধ্যে যারা মুমিন, যারা তার প্রতি ঈমান আনয়নকারী, তাদের প্রতি তিনি আরো বেশি দয়াশীল। এই জন্যে কত কম কষ্ট করলে, কত কম ইবাদত করলে, কত কম পরিশ্রম করলে আল্লাহ যেমন দিয়ে পাওয়া যাবে এবং আল্লাহ জান্নাত পাওয়া যাবে, সেই পথ তিনি বাতলে দিয়েছেন। যার মধ্যে যেমন মনে করেন যে জীবনে একবার হজ করা, তিনি বলেছেন যে আমি যদি হ্যাঁ বলি তোমার প্রশ্নের জবাবে, তাহলে কি প্রতি বছর হজ ফরজ হয়ে যায়, তোমরা আদায় করতে পারবে না, তাই না? তারাবির নামাজে তিনি 3 দিন জামাতে পড়েছেন, পড়ে আর ঘর থেকে বের হন নাই। কি কারণে? যদি ফরজ হয়ে যায় আর উম্মত সেটা আদায় করতে পারবে না। এরকম অসংখ্য মাসালা রয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা উম্মতের জন্য হালকা করে দিয়েছেন। যে মেসওয়াক যে এটা সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা, ফরজের কাছাকাছি আর কি, কারণ ফরজ করতে চেয়েছেন কিন্তু শুধু
কষ্ট হবে দেখে এটাকে তিনি হুকুম দেন না বা ফরজ করেন নাই। এই দ্বারা বোঝা যাচ্ছে যে এটা গুরুত্বপূর্ণ একটা আমল, মেসওয়াকটা গুরুত্বপূর্ণ একটা আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেবাক মাথাতুন লিলফাম ওয়া মারদাতুন লিলরব। সেবাক মেসওয়াক করাটা হচ্ছে মুখের পবিত্রতা এবং রবের সন্তুষ্টি, এর মাধ্যমে মুখ পবিত্র হয় এবং আল্লাহ সন্তুষ্ট হয়। তাহলে ওজুর সময় মেসওয়াক করার মানে সুন্নতটা পাকাপাকি ভাবে দৃঢ়ভাবে প্রমাণিত হলো এই হাদিস দ্বারা। এখন এছাড়া আর অন্য কোন সময় মেসওয়াক করা যাবে কিনা মনে রাখবেন, মেসওয়াকটা হচ্ছে ফিতরতি সুন্নাত, সৃষ্টিগত সুন্নাত। ফিতরতি সুন্নাত যেমন ইস্তেনজা করা, আপনার নখ কাটা, এটা হচ্ছে ফিতরতি সুন্নাত। তারপরে আপনার মোজ কাটা, দাড়ি ছেড়ে দেওয়া, এগুলো ফিতরতি সুন্নাত। সৃষ্টিগত ভাবে এই সুন্নাত গুলো মানুষ পালন করে থাকে এবং এটা নবী রাসূলদেরও সুন্নাত। মেসওয়াক একটা নবী রাসূলদের সুন্নাত, নবী রাসূলরা মেসওয়াক করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি মেসওয়াক করেছেন যে আমের বিন রেবাঈ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমি বিশেষ করে রমজান মাসে বা রোজা অবস্থায় এত বেশি মেসওয়াক করেছি আমি গুনতে পারিনি যে কতবার তিনি মেসওয়াক করলেন। রমজানে তিনি এত বেশি মেসওয়াক করেছেন, রমজানের বাইরে অন্য সময় তিনি মেসওয়াক করেছেন। তাহলে কোন কোন সময় মেসওয়াক করা সুন্নাত তার মধ্যে আমরা জানতে পারলাম, এক নম্বর হচ্ছে কি ওজুর সময়, দুই নম্বর হচ্ছে নামাজের পূর্বে, নামাজের পূর্বে বা নামাজের সময় মেসওয়াক করা কেন সুন্নাত, এই সম্পর্কে ওলামা গণ বলেছেন যে মনে করেন একজন মানুষ উজু করেছে আসরের সময়, উজু এখন নষ্ট হয়নি, মাগরিবের উজু আছে, এর সাথেও উজু আছে। তো এখন যদি শুধু উজুর সময় মেসওয়াক করার কথা আপনি বলেন, তাই দীর্ঘ সময় কত কিছু খেয়েছে, তারপরে মুখে কত রকম কথাবার্তা বলেছে আপনার, অথবা মানে কোনো কিছু না খাওয়ার কারণে মুখের গন্ধ ইত্যাদি পরিবর্তন হয়েছে, তো ইত্যাদি কারণে তার ওই নামাজের সময় মেসওয়াক করাটা উত্তম। তাহলে মুখের গন্ধটা পরিবর্তন হবে, মুখটা পবিত্র হবে। তাছাড়া হাদিসে আছে, ওলামাদের মধ্যে কেউ কেউ বলেছেন যে যখন মানুষ নামাজ আদায় করে তখন তাদের মুখের সাথে লাগিয়ে রাখে, তো সে সময় তার মুখ থেকে যদি পবিত্র থাকে, মানে দুর্গন্ধ না থাকে, তাহলে এটা তার জন্য উত্তম। এই জন্য নামাজের সময় মেসওয়াক করার কথা বলা হয়েছে। আমাদের সমাজে কিছু লোক আছে তারা এটাকে খুব মানে খারাপ চোখে দেখে, মেসওয়াক করার নামাজের পূর্বে যে আপনি মেসওয়াক করবেন, ওদের ওদের মুখে সবসময় ময়লা কাঁচড়া লেগে থাকে, তো সবসময় কি খায় কত দেখি গুল আর পান, এমনকি বলেন হুজুর আর হুজুর সবাই এ কাজে পাকা। এখন ওই মেসওয়াক যদি ঘুষে তাহলে ওগুলা ওই ভিতর থেকে বের হয়ে আসবে, নাক থেকে দাঁতের ফাঁক থেকে বের হবে, সুতরাং ওগুলো ফেলার জন্য তখন উজু করা দরকার। তো এরা এই সমস্ত জিনিস খাওয়ার কারণে এটাকে মেসওয়াক করা, নামাজের সময় মেসওয়াক করাটাকে তারা বাদ দিয়ে দিয়েছে। অথচ এটা একটা দৃঢ় সুন্নাত যেটা আমরা বুখারী মুসলিম হাদিস থেকে পেয়েছি যে নামাজের সময় নামাজের আগে মেসওয়াক করা পেয়েছে, সুতরাং এই মেসওয়াকের গুরুত্ব দেওয়াটা উচিত। তাহলে আমরা জানতে পারলাম ওজুর সময় মেসওয়াক, নামাজের সময় মেসওয়াক। তিন নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াতের পূর্বে মেসওয়াক, কোরআন তেলাওয়াতের সময় মেসওয়াক। তিন নম্বর চার নম্বর কথা হচ্ছে ঘুম থেকে জাগ্রত হওয়ার সময় মেসওয়াক। এছাড়া রোজার অবস্থায় মেসওয়াক করতে পারবে, তাতে কোনো বাধা নেই। কেননা একটু আগে আমরা হাদিস বললাম আমের বিন রেবাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে তিনি বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি অসংখ্যবার মেসওয়াক করেছেন
এই অবস্থায় যে তিনি রোজাদার ছিলেন, এই হাদিসটি আবু দাউদ এবং তিরমিজিতে বর্ণিত হয়েছে এবং ইমাম বুখারী সনদবিহীন মুআল্লাক ভাবে বর্ণনা করেছেন। আমরা জানতে পারলাম যে কোন কোন সময় মেসওয়াক করা কি, ও আরেকটা বাড়িতে প্রবেশ করার সময় মেসওয়াক করা, যেন আপনি ঘরে প্রবেশ করবেন বা আপনার স্ত্রীর কাছে যাবেন, বাড়িতে যাবেন, তখন প্রথমে কি করবেন, মেসওয়াক করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বাড়িতে ঢুকেই, বাসায় ঘরে ঢুকেই মেসওয়াক করবেন। এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে। অনেক সময় স্ত্রীর সামনে গেলে, তার সাথে কথা বললে, আপনার যদি মুখে গন্ধ থাকে তাহলে তাকে ভালো লাগবে, দেখা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি পরিষ্কার করেছেন, কত বেশি গুরুত্ব দিতেন। কিন্তু এই সুন্নতটা আমাদের ভিতরে নেই, ঠিক আছে। তারপরে ভাইরা, ওজুর সময় যে মেসওয়াকটা, এটা শেখ ইবনু উসাইমিন সহ ইমাম সানাহানি সহ অনেকে বলেছেন যে ওজুতে যখন আপনি কুলি করবেন সেই সময় করাটা বেশি উত্তম, কারণ কুলিটা করার সময় দাঁত পরিষ্কার করতে হয়, মুখটা পরিষ্কার হয়, সেই সময় মেসওয়াক করাটা উত্তম। কিন্তু আগে করলে কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। মেসওয়াক কি দিয়ে মেসওয়াক করবেন, কি দিয়ে করবেন? ওদ বা কাঠ অথবা শিকড়, সালামের যুগে যুগে আরাক নামক গাছের শিকড় দিয়ে মেসওয়াক করা হতো। আরাক, আরাক এটাকে আরাক বলে, ঠিক আছে। আরাক এটা গাছের ডাল হোক অথবা শিকড়, এগুলো কিন্তু শিকড়। এছাড়া অন্য যে কোনো কিছু দিয়ে, নিমের ডাল হোক, খেজুরের ডাল হোক, যেটা আপনার জন্য উপযুক্ত হয়, অথবা আধুনিক যুগে যে ব্রাশ ব্যবহার করা হয় সেটা দিয়েও মেসওয়াকের সুন্নত আদায় হবে ইনশাআল্লাহ। তো এই গেল মেসওয়াক সম্পর্কে আলোচনা। জি, এটা আপনার হাদিসের আলোচনা।